ভ্রমণ পিপাসুদের সব থেকে পছন্দের জায়গা কোনটি? বাংলাদেশের অবশ্যই কক্সবাজার, এবং সেই সাথে ভারত ভ্রমণ, অর্থাৎ দেশের বাইরে যদি কেউ ঘুরতে যেতে চায় তার সবার প্রথমে যেটা মনে হয় ভারত ভ্রমণ। কিন্তু এই ভারত ভ্রমণের ক্ষেত্রে রয়েছে অনেক রকম বাধা, যেমনটা ভিসা পাওয়া নিয়ে একরকম হ্যারাসমেন্ট, যেটা নিয়ে রেগুলার ভিডিও দিচ্ছি আমি, সেই সাথে বর্ডার ক্রসিংয়েও এখন শুরু হয়েছে নতুন ঝামেলা। তো কী সেই সব ঝামেলা এবং এখন কী কী কাগজ দেখতে চাচ্ছে বর্ডারগুলোতে, সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তাই যারা যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কারো কোনো কিছু কোশ্চেন থাকলে বা কারো কোনো কিছু যদি জানার প্রয়োজন মনে করেন তাহলে কমেন্ট করলে আমি রিপ্লাই দিয়ে দিব। হয়তো বা ইনস্ট্যান্ট পাবেন না, কিন্তু কিছু সময়ের মধ্যে কনফার্ম রিপ্লাই পাবেনই পাবেন যদি আপনাদের কোশ্চেনগুলো রিপ্লাই দেওয়ার মতো হয়ে থাকে। তো চলেন শুরু করে দেই মেইন যে ভিডিও সেটা। তো বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য সবার প্রথম দরকার আমাদের ভিসা। পাসপোর্টে ভিসা না থাকলে আমরা কিন্তু ইন্ডিয়া যাইতে পারবো না, অবশ্যই অবশ্যই ভিসা থাকতে হবে। তো এখন সমস্যা হলো যে ভিসা হয়ে গেল, এখন ইন্ডিয়া যাওয়ার সময় বাংলাদেশ থেকে ভারত, অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে বাই রোডে যেতে গেলে অনেকগুলো বর্ডার আছে, যেমন বেনাপোল আছে, এদিকে আছে চ্যাংড়াবান্ধা, মানে বিভিন্ন এলাকায় গেদে আছে, এছাড়া আরও অনেকগুলো বর্ডার আছে। তো আপনার যেটা সুবিধা হবে আপনি সেই বর্ডার দিয়ে যাবেন। এর মধ্যে কিছু কিছু বর্ডার আছে যেগুলো হচ্ছে যে ডিজিটাল এবং কিছুগুলো হচ্ছে অ্যানালগ। এখন কিছু কিছু বর্ডারে কিছু প্রবলেম ফেস হচ্ছে, এই প্রবলেমগুলো সব বর্ডারে হচ্ছে না, আবার হচ্ছে এরকম। তো আবার অনেকে ভাববেন যে ভাই আমি তো ফেস করি নাই, আপনি কই থেকে এইসব পান, অনেকে এরকমও কমেন্ট করেন। আমি বলবো যে ভাই আসলে ঘটনা হচ্ছে যে সব বর্ডারে হচ্ছে না, আবার সব বর্ডারেও হচ্ছে। মানে হলো যে আপনি বেনাপোল দিয়ে যাচ্ছেন, দেখা গেল যে বেনাপোলে কোনো সমস্যায় পড়ে নাই, কিন্তু যারা গেদে দিয়ে গেছে তারা গেদে দিয়ে সমস্যায় পড়ছে। আবার দেখা গেল যে যারা চ্যাংড়াবান্ধা দিয়ে গেছে তারা সমস্যায় পড়ছে, কিন্তু গেদে দিয়ে কোনো সমস্যায় পড়ে নেই। এই সমস্যাগুলো হচ্ছে। তো সমস্যাটা কি সেটা এখন শুনি। সেটা হলো যে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য ভিসা করার ক্ষেত্রে আমাদের কী কী দরকার হয়, তার মধ্যে একটা পেপার্স হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে স্টুডেন্ট যারা তাদের স্টুডেন্ট আইডি কার্ড, যারা চাকরি করে তাদের NOC, ভালো করে শুনে রাখেন, NOC দরকার। যারা বিজনেস করেন তাদের ট্রেড লাইসেন্স দরকার হয়। যারা রিটায়ার্ড পারসন তাদের রিটায়ার্ডের যে কাগজপত্র আছে সেগুলো দরকার পড়ে। এছাড়া অন্যান্য পেশার ক্ষেত্রে তার পেশার প্রমাণের কাগজপত্রগুলো দরকার ভিসা নেওয়ার ক্ষেত্রে। তো এখন হচ্ছে যে ভিসা নেওয়া হয়ে গেলে যখন আপনারা বর্ডার ক্রস করবেন তখন অবশ্যই NOC এর একটা ফটোকপি কিংবা মেইন কপি মানে সাথে রাখবেন, কনফার্ম। কারণ আপনার হচ্ছে পাসপোর্ট ভিসা নেওয়ার সময় যে আপনারা NOCটা জমা দিয়ে থাকেন আর বর্ডার ক্রসের সময় যে NOCটা দেন সেটার মধ্যে একটু ডিফারেন্স থাকে। কারণ হচ্ছে যে আপনারা দেখা গেল যে ভিসার এক্সপেক্টেড ডেট হচ্ছে NOCতে দেখিয়েছেন যে সাপোজ জানুয়ারিতে আপনি যাবেন, কিন্তু আপনি ভিসা পেয়েছেন ফেব্রুয়ারিতে, অর্থাৎ আপনি ফেব্রুয়ারিতে যাচ্ছেন, তাহলে আপনার ওই NOCটা কিন্তু কার্যকরী আর হচ্ছে না। এই জন্য আপনাকে করতে হবে যে আপনাকে নতুন করে আর একটা NOC অফিস থেকে নিতে হবে অবশ্যই, এবং অবশ্যই এটা হচ্ছে যারা চাকরি করেন তাদের জন্য মানে মাস্ট বি দরকার। আর বাকি পেশার ক্ষেত্রে তার পেশার প্রমাণপত্রটা থাকলেই হবে, শুধু NOCতেই এই ঝামেলাটা হচ্ছে। আপনারা এই NOCটা ভালোভাবে নতুন করে NOC কালেক্ট করে নেবেন, নিয়ে বর্ডারে যাবেন, তাহলে আপনাদের সঙ্গে ঝামেলা করবে না। দুই নম্বর যেটা, আপনি ভারতে গিয়ে কতদিন থাকবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে দুই দিনের জন্য যায়, জাস্ট কলকাতা ভ্রমণ করে চলে আসে, অনেকে দার্জিলিং গিয়ে চলে আসে, অনেকে সিকিম গিয়ে চলে আসে, কেউ 7 দিন যায়। তো স্বাভাবিক নিয়মে হচ্ছে এইটা। তো এখন যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো যে ভারতে কিন্তু বৈধভাবে 10,000-এর বেশি টাকা নিয়ে যাওয়া যায় না বৈধভাবে। অবৈধভাবে আপনি অনেক নিতে পারবেন, কিন্তু বৈধভাবে 10,000-এর বেশি টাকা নেওয়া যায় না। এখন আপনি যদি বলেন যে আমি গিয়ে 10 দিন থাকবো কিংবা 1 মাস থাকবো বা 15 দিন থাকবো, তখন তারা আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি তো 10,000 টাকা নিয়ে সাথে যাচ্ছেন, যেটা ভারতে গিয়ে হয়ে যাবে হচ্ছে 7,000। এখন তো আরও কমে গেছে, এখন দেখা গেল যে 6,800-900 টাকা হইতে পারে, আবার কপাল ভালো থাকলে 7,200 টাকাও আপনারা পাইতে পারেন, কিছুদিন আগে 7,300 টাকাও পাওয়া যায়, তো 73 টাকা যেহেতু ছিল। তো এখন এই টাকা দিয়ে কতদিন সার্ভাইভ করা সম্ভব? এই টাকা দিয়ে বড় জোর খুব বেশি হইলে 4 দিন বা 5 দিন, হয়তো বা টেনে টুনে 4 দিন সার্ভাইভ করা সম্ভব ভারতে। তো এখন আপনি যদি 10 দিন থাকতে চান সেখানে, তো আপনার আরও টাকার প্রয়োজন, আপনার ব্যবস্থা কী আছে ওই দেশে গিয়ে, এটা তারা আপনাকে জিজ্ঞাসা করবে। সেই জন্য আপনার দরকার হবে ট্রাভেল কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড বা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড। এইটা থাকলে যে জিনিসটা হবে, আপনি দেখাবেন যে আমার কাছে এই 10,000 টাকা ক্যাশের বাইরেও আমার কাছে কার্ড আছে যেটাতে আমার ডলার রিচার্জ করা রয়েছে, এটা আমি ওখানে ভারতে গিয়ে টাকা রুপি তুলে নিব। এটা যদি আপনারা প্রুভ করতে পারেন তাহলে আশা করি ঝামেলা হবে না। এই দুইটা বিষয় এখন সবথেকে গুরুত্বপূর্ণ ভারত ভ্রমণের ক্ষেত্রে, কারণ
অন্য কোনো কিছুতে তারা আটকাচ্ছে না, এই দুইটা। এখন হচ্ছে যে ভারত থেকে বাংলাদেশে আসার সময় নতুন একটা সমস্যা সৃষ্টি হয়েছে, যে কিছু কিছু মানুষজন ঘুষ খাচ্ছে প্রচুর পরিমাণে। আপনার লাগেজে অনেক রকম মালামাল আছে, সব কিছু চেক দিচ্ছে আবার দিচ্ছেও না। এখন দেখা গেল যে আপনি ঘুষ না দিলে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে, ঘুষ দিলেও খারাপ ব্যবহার করবে, তো মানে খারাপ ব্যবহার করবে না আসলে ঘুষ দিলে। তো আপনার কি করা উচিত? অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আপনাকে, যখন আপনারা ভারত থেকে বাংলাদেশে ঢুকবেন এবং বাংলাদেশ থেকে ভারতে যাবেন, চেষ্টা করবেন যে 100 টাকা এবং 100 রুপির কমপক্ষে 5টা করে নোট আলাদা করে রাখার জন্য চেষ্টা করবেন। মানে 5টা মিনিমাম অ্যাটলিস্ট রাখার চেষ্টা করবেন, যাতে আপনি ঝামেলায় পড়তে না চান। ধরেন যে আপনি ভারত থেকে বাংলাদেশে আসতেছেন, এখন আপনি লাগেজটাকে চেক দিল, দিয়ে বললো যে ভাই বকশিস দেন বা কিছু একটা, আপনি দিলেন না, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে, আপনাকে আটকাই রাখবে। তো এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি 100 থেকে 200 টাকা বা 100 থেকে 200 রুপি যেটা ভারতীয় সেটা দিয়ে দিলে আপনাকে দেখবেন যে তেল মর্দন তৈল মর্দন করে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। সেম জিনিসটা বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন খুচরো টাকা রাখার জন্য 100 টাকার নোট অন্তত পক্ষে 5টা রাখবেন, প্রবলেম হলে ইউজ করলেন, প্রবলেম না হলে আপনার টাকা আপনার কাছে থেকে গেল। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই দুইটা বিষয়, যেটা পেশার প্রমাণপত্র এবং আপনি ক্যাশ টাকা বা কার্ডে কত টাকা নিয়ে যাচ্ছেন সেটা মাথায় রাখবেন, তাহলে আশা করি বর্ডারগুলোতে এখন আর ঝামেলায় পড়বেন না। আল্লাহ হাফেজ সবাইকে।